মহিলাকে সংবাদটা দিয়ে আমার আল্লাহ এখন ওই মহিলাকে মাফ করে দিতে পারে যদি মন থেকে তবা করে ফিরে আসে আমি খুঁজতে লাগলাম পেয়ে গেলাম জিজ্ঞাসা করলাম এ মহিলা তোমার সম্পর্কে বিশ্ব এই ঘোষণা দিয়েছে তুমি যদি এখনো মন থেকে তবা করে ফিরে আসো মহান আল্লাহ তোমাকে মাফ করে দেবে আবু হরাইরা বলেন দেখি সঙ্গে সঙ্গে মেয়েটা দায় পড়ে গেল চিৎকার করে কেঁদে বলেন রব্বুল আলামিন। তোমার দরবারে শক্রিয়া আদায় করি যে তুমি আমার মতো গোনাগারের জন্য তাও দরজা খোলা রেখেছ আমাদের জুলুম সবার জীবনে আছে কম বেশি কথা বলেন না কেন আমি ব্যক্তির দিকে তাকিয়ে যদি দেখি যে আমি আসলে মানুষটা কেমন আমি কি স্ত্রীর উপর অত্যাচার চালাই আমি কি সন্তান গুলো প্রতিপালন করতে পারি আমার মেয়েকে মোবাইল আমি কিনে দিলাম কোনদিন খোঁজ খবর নিলাম না আমি কেমন বাবা আপনি মোবাইল কিনে দিবেন মেয়েকে ক্লাস নাইনে মেয়ে পড়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে অসুবিধা নেই কিনে দেন কিন্তু রাত দশটা এগারোটার পরে মেয়ে যখন ঘুমিয়েছে আপনার মেয়ে তো আর বই নিয়ে ব্যস্ত থাকে না ব্যস্ত থাকে ফেসবুক নিয়ে কথা বলছেন না কেন সারাদিন কিলাসের বুক না ফেসবুক মেটার মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা হাতে নেবেন ভিডিও ফাংশনে যে দেখেন কতগুলো গান সেভ করা আছে ওর মেসেজ ফাংশনে যান এলাকার কত এতিম যুবক মেসেজ দিয়েছে ও প্রিয়া তুমি কোথায় শয়তান তোমারে খুঁজতেছে আপনি ব্যক্তিগত জীবনে জুলুমটা করছেন আপনার নিজের পথে আমি কিনে দিতে নিষেধ করি না সন্তানকে মোবাইল এফএনএফ নাম্বার গুলো দেখবেন কার সাথে এফএনএফ করা আছে এগুলো যদি আপনি দেখতে না পারেন রাহেল ইল্লাই যদি ছেড়ে দেন কয়েকদিন পরে দেখবেন লাইন করে একজনের সাথে এমন পালানো পালিয়েছে আপনার সম্মান সব নষ্ট হয়ে গেছে আমার গ্রাম্য সম্পর্কে এক ছোট দাদা জিজ্ঞাসা করলাম দাদা মেয়ে দুইটায় কলেজে পড়ে ইন্টারে বোরকা বানিয়ে দেন আমারে বলছে আমির হামজা কসি মেয়ে কসি ইন্টারে পড়ে বলে কসি মেয়ে আলটা মাটান করে পাঠাচ্ছে কলেজে কয়েকদিন পরে শুনলাম দুইটাই কার যেন হাত ধরে পালিয়েছে দাদা দাদি কাঁদতে কাঁদতে শোক আপেলের মতো মোটা মোটা বাড়িতে যে বলছে দাদা কেন্দে লাভ নেই কসি মেয়ে

আমরা ব্যক্তিগত জীবনটা যতই সংশোধন করার চেষ্টা করছি একশো ভাগ সফল হতে পারছি না মিডিয়ার কারণে বাবার কতক্ষণ পাহারা দেবে সন্তানকে এইজন্য সন্তান যারা আছে তাদের ব্যক্তিগত জীবনের সুলুম যদি বন্ধ করতে হয় তাদের বিবেক কাজে লাগাতে হবে আমার বাবা টাকা পয়সা খরচ করে মেসে রেখেছে হোটেলে রেখেছে আমাকে পড়াশোনা করার জন্য আমাকে হোস্টেলে রেখে দিয়েছে আমার বাবা আমি একজন মেয়ে লেখাপড়া করে বাবার স্বপ্ন সাত পূরণ করব এটা না করে যদি এখন আমি এই টাকা গুলো নিয়ে মোবাইলে আসে জিনিস দেখে দেখে নষ্ট করি প্রতিদিন এম বিকিনি আর উল্টা পাল্টা জিনিস দেখে যদি আমার চরিত্র নষ্ট হয় কিছুদিন পরে ইন্ডিয়া হারবাল আর কলকাতা হারবাল ছাড়া আমার উপায় নেই বাংলাদেশের যুবকদের জনশক্তি হারিয়ে যাচ্ছে তার বাস্তব প্রমাণে ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল সব জায়গায় পোস্টার মারা এটা এমনি মারা নেই কারণ বাংলাদেশের যুবকদের এখন যৌন শক্তি নেই কি বেশি বলে ফেললাম না মানে নিচে নামা লাগবে আজ নিজেরা নিজেকে নষ্ট করে দিচ্ছেন অনেকে বলে হজুরা এত সুন্দর সুন্দর বউ পাই কি করে হজুর বউ পাবে সুন্দর তুমি পাবে তোমার যৌবন তো আগেই বিক্রি হয়ে গেছে বিয়ে করার আগে হোটেলে উনি যৌবন বিক্রি করে দিয়েছে এরকম যুবক নেই বলেন আরে ভাই আমি বিশ্ববিদ্যালয় শেষ করে এসেছি আমি জানি কত যুবক তার যৌবন বিক্রি করে দিচ্ছে হোস্টেলে মেসে হোস্টেলে জোরে বলেন সবান আল্লাহ প্রেম যারা করেছেন বিয়ের আগে প্রেম করা ফরজ বিয়ের পরে বলেন চেয়ারম্যান সাহেব যদি এখন বাড়ি ভাবির হাত আদরের সাথে চেপে ধরে সারাদিন যত সগির আগুনা ছিল সব আল্লাহ হাতের নিচ দিয়ে ছড়িয়ে দেবে নিজের বউ বাদ দিয়ে যদি ভাবির হাত ধরে হবে এজন্য প্রেম করা ফরজ বিয়ের পরে কোন সময় বলেন বিয়ের আগে যারা প্রেম করেছেন ওটা ফরজ না হারাম কয়েকজন বলছে এই প্রেম করছেন করে যাচ্ছেন এখনো একশো আশি মাইল বেগে কারা কারা হাত তোলে তো একজনও নেই এলাকা প্রেমহীন মরুভূমি প্রেম যারা করেন না শুরু করবেন বিয়ের পরে প্রেম যারা করেছেন এখনো চালাচ্ছেন তাদেরকে বলছে টাটকা নির্ভেজাল দলিল দিয়ে যাচ্ছে বলবো কড় করে দলিল সরা নেসা উনিশ নাম্বার আয়াত মিলিয়ে নেন সরা নেশা না সরা নূরের ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন আল খবি তোলিল খবি সিনা ওয়াল খবি সোনা লিল খবি সাত অতয়ে বা তোলে তই বিনা অতয়ে বোনা লে তয়ে বাত খবি পুরুষ যারা ওদের জন্য খবি নারীর ব্যবস্থা আল্লাহ করে আপনি যেই মেয়েটার সাথে প্রেম করেছেন আট বছর একাধারে ক্লাস সিক্স থেকে শুরু করে এখনো চলতে আছে। আল্লাহ না করবো ওর সাথে যদি আপনার বিয়ে না হয় যার সাথে হবে বুঝবেন ওই মেয়েটা ঠিক এইটার মতই ছিল আপনি এর সাথে যা যা করেছেন এর সাথে অন্যজন তাই করেছেন